মাঝে মুহূর্তে 12:25। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, প্রচুর ব্যস্ততা দাদা, তো এখন থেকে ভাবলাম ব্লগটা শুরু করা যাক। আজকেও দেখো আজকে পনির হচ্ছে, আজকেও কিছুটা না পুরোটাই গতকালের মতোই সেম মেনু আর কি, গতকালের মতো আজকেও সেম মেনু। ফুলকপি পনির আলু ঝোল পোস্তর বড়া করবো, এদিকে ভেন্ডি টমেটো দিয়ে একটু মশলা দিয়ে ভেজে নিলাম, ঠিক আছে। আর এখন তো ভাজা হয়ে গেছে, আর এতক্ষণ ধরে মাম্মা ব্লগ ব্লগ করে বন্ধুদের দেখাবো করে মাথা খারাপ করে দিচ্ছিল, কই আয়। তো দেখো আজকে বেটু, বেটুর হাতে কি, বেটু এখানে বলবে বল হাতে কি তোর, ম্যাগনিফাইং গ্লাস, বেটুর হাতে ম্যাগনিফাইং গ্লাস। এটা পেয়ে তো ভীষণ খুশি, কয়েকদিন ধরে আমাকে বলে রেখেছে আর কি, কয়েকদিন ধরে যে মাম্মা ম্যাগনিফাইং গ্লাস নেবো, ঠিক আছে। কিন্তু কোথাও ছোটো পাচ্ছিলাম না, এত বড়ো বড়ো, মানে একবার যদি ভেঙে যায় তো গেলো ওইটা, তো তার জন্য বড়োগুলো কিনে দিইনি। তো অনেক যেখান থেকে আমরা বই নিই বাপিদার কাছে, তাদেরকে বলে বলে ফাইনালি আজকে পেলাম, আনা করালাম। পেয়ে তো ভীষণ খুশি, ভীষণ প্রচণ্ড খুশি, চারিদিকে দেখে বেড়াচ্ছে, শুধু চারিদিকে দেখে বেড়াচ্ছে গ্লাসটা নিয়ে। আর সকাল সকাল কাজ করে বসছিল, সেটা হচ্ছে পেছন থেকে গেছি, ও দেখছে অনেকক্ষণ থেকে খেলছে, চুপচাপ খেলছে, কোনো কথাবার্তা নেই। তখনই আমার মনে হলো কিছু একটা নিশ্চয়ই ঘটাচ্ছে ও, আর আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম, হ্যাঁ স্কুল পাঠাইনি জ্বরের জন্য, গিয়ে দেখছি হ্যাঁ পুরো গাছের ডাল পাতা সমেত এত সুন্দর পাতা বেরিয়েছিল জামরুল গাছগুলোর, সমানে সেগুলোকে ভেঙেছে জানো, পাতা টাতা ছিঁড়ে টিড়ে মেরে, মানে এমনি করে হিট হিট করেছে ইয়ে দিয়ে, আমার যে খুরপিটা ছিল সেটা দিয়ে সমানে মেরে ডালগুলোর পুরো 12 বাজিয়ে এসছে। ওটা দেখে আমার মাথা পুরো আগুন জ্বলে গেছিলো। এমনিতেই গাছের হাত দেওয়াটাই আমি পছন্দ করি না, একেবারেই না, তার উপর আবার গাছের হাত দিয়েও সমানে ওইসব কাণ্ডগুলো করেছে, মানে পাতাগুলো দেখলে আমার রাগ ধরে যাচ্ছে জানো, ওগুলোকে এবার কাটিং করতে হবে, এমনভাবে পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছে। তো খেলো দু চার ঘা, মিথ্যে কথা বলে লাভ নেই, দুঘা খেলো, কারণ গাছে ওরকম করাটা আমি একদম পছন্দ করি না, অনেক কষ্টের গাছ, একটা গাছ তৈরি করতে গেলে অনেকটা কষ্ট লাগে। তো যখন এত বড় বড় পাতাগুলো হয়েছে আর পুরো একদম পাতার 12 বাজিয়ে দিয়েছে, আবার পিছন দিকটা গিয়ে সব ঝাড় ফাঁড় দিয়ে এলাম, এখন দেখালে বুঝতে পারবে না, পরে গিয়ে আমি দেখাচ্ছি, পুরো পাতা ছড়িয়ে দিয়েছিলো, একবার অলরেডি ঝাড় দেওয়া হয়েছে, আবার গিয়ে আমি একবার ঝাড় দিয়ে এলাম। তো এইসব সাথে পাঁচের জন্য ব্লগ আজকে স্টার্ট করতে এত লেট হয়ে গেল, তো বেশ চলো দেখতে থাকো সারাদিন কি করি। তো রান্না আমি ব্লগ শুরু করার আগেই আমার রান্না স্টার্ট হয়ে গেছিলো, ভাতটা তো হয়ে গেছিলো আমার এতক্ষণে, শুধু সবজিগুলো বাকি, সবজিটা যেটা ফুলকপির করছি সেটা বাকি ছিল, আর পোস্তর বড়াটা বেটে শুধু করে নেবো, ব্যাস আমার হয়ে যাবে রান্না কমপ্লিট। আর এখানে দেখো বেটুকে যতই ওপরে আমি খেলনা দিয়ে বসিয়ে আসি না কেন, ও কিছুতেই ওপরে বসবে না, যতক্ষণ আমি রান্নাঘরে রান্না করবো ততক্ষণ আমার কাছেই মানে ঘুর ঘুর করবে আর কি, আমার কাছেই থাকবে। দেখাই করতে করতে কীভাবে যে জামা ভিজল জানি না, আবার জামাটা খুলে দিলাম, আর কিছুক্ষণ আমাকে এইভাবেই রাখতে হলো, কারণ জামা আনতে গেলে আমাকে আবার উপরে দৌড়াতে হবে। তো চলো করে নিই রান্না। আর এখানে মিক্সির বাটিটা খুব টাইট হয়ে গেছে, মানে ওই ঢাকনাটা ভীষণ টাইট হয়ে গেছে, খুলতে খুব প্রবলেম হচ্ছে, সেদিন রোদে দিয়েছিলাম, তো আবার দেখি রোদে দিয়েই রাখতে হবে, বেশ দেখতে থাকো। আজ দেখো লাল আলু আর কুমড়োর সাথে একটু পেঁপে ছিল, সেই পেঁপেটাও সেদ্ধ করে নিলাম। ভেন্ডি ভাজা সেদ্ধটা মেখে নিলাম, আর এই যে একদম লাল টকটকের ঝোল, ঝোলও ঠিক না, হালকা একটু গ্রেভি গ্রেভি রেখেছি, কারণ ভাতটা তো খেতে হবে। আর ফাইনালি বড়া, গ্যাস ট্যাস মুছে সব জায়গাটা ক্লিন করে দিলাম একদম, এবার চলো স্নান সারব। আর এখানে আমার সব থেকে বড় কাজ করে দিচ্ছে, এখন হয়ে গেল পুজো, হয়ে গেল,
চলছে? স্নান সেরে এখন চলে এলাম একটু রোদ পোহাতে, কারণ চুলটা পুরো ভেজা, একদম ভেজা। তো একটু স্নান সারার পর একটু শুকিয়ে গেছিলাম, তারপর আবার এসে ভাতটা খেয়ে বাসন টাসন মাঝামাঝি করে সমস্ত কাজ গুছিয়ে আবার এসে 5 মিনিট বসে নিলাম। আর একটা কথা তো শেয়ার করতেই ভুলে গেছি, এতদিন ধরে বলছিলাম, সেটা হচ্ছে আজকে হচ্ছে সেই অক্টোবরের 20 তারিখ। তো আজকে পাক্কা আমার নতুন বাড়িতে আসা 1 বছর কমপ্লিট হয়ে গেল। তো সেই দিনটা কথা ভাবছিলাম আর আজকের কথা ভাবছিলাম, কত ব্যস্ততা গেছে সেই দিনটা। এখনও অবধি খাওয়া দাওয়া কটা বাজছে দাঁড়াও একবার দেখে নিই, 2:45। হ্যাঁ, এতক্ষণেও মানে খাওয়া দাওয়া চলছে, ধোয়া মাজা মোছা এগুলো এখনও কিচ্ছু হয়নি সেই দিনটাতে। তো সারা ঘরে পুজোর একটা সুন্দর আমেজ, একটা পুজোর গন্ধ চারিদিকে, মানে ধূপ ধুনোর গন্ধ, কী বলো ওটাকে, ভোগ রান্নার একটা ব্যস্ততা, খুব সুন্দর দিনটা গেছিলো, সেই পেরিয়েছিল আর কি। তো সেই পুরো পাক্কা 1 বছর দেখতে দেখতে হয়ে গেল। সময় সত্যি কত তাড়াতাড়ি যে সময় পেরিয়ে যায়, আর কি ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, দেখতে থাকো। বেজে গেছে এই মুহূর্তে 5:30 পেরিয়ে 5:35। আর যে দুটো শতরঞ্জ আমি বের করেছিলাম, দেখো দেখাইনি তোমাদেরকে, হয়তো আমি ভুলে গেছি। তো শতরঞ্জগুলো আমি ঠিক এরকম বসার জায়গাগুলোতে না হালকা করে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, যে এখানে আমার রান্নাঘরের এই পোর্শনটাতে আমি ভেবেছিলাম ম্যাট কিনবো, কিন্তু ম্যাট এখনো অবধি আমি কিনতে যেহেতু পারিনি, সেহেতু আর এই সময় ঠান্ডাটা খুব লাগে, আমার মনে হচ্ছে যেন আমার ঠান্ডা লেগেও গেছে, কারণ ভেতরে এবার একটা কী বলবো, হাঁচি কাশি আছে, তালুটা হালকা জ্বালা জ্বালা করছে। তো তবুও যতটা হয় আমাদেরকে প্রোটেকশন এবার নেওয়া শুরু করে দিতে হবে, তার জন্য যে দুটো বার করা হয়েছিল শতরঞ্জে, এই দুটো আমি ঠিক এরকমভাবে বাড়িটায় পেতে দিলাম। এই যে আরও অনেক ভরা আছে, সেগুলো পাততে হবে আর কি, পারতে হবে। এই দুটো এখানেই ছিল এই লবে, তো জানি না বাকিগুলো এখানেই আছে নাকি নাকি ওপরে ভরা আছে, মনে নেই, তো দেখতে হবে। আর মোটামুটি যেদিকেই তাকাচ্ছি সবার বাড়িতে টুনি লাইট ফাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাড়ির টুনি লাইটগুলো গত বছরে লাগিয়েছিলাম, যেহেতু কালী পুজোর আগে ঢুকেছিলাম লক্ষ্মী পুজোতে, সেহেতু কালী পুজোটা পড়েছিল, লাইটও কিনে এনেছিলাম, আমার প্রত্যেকটা লাইট ভরা রয়েছে। তো জানি না এবার আর লাগাতে ইচ্ছেও করছে না, জানি না লাগানো হবে নাকি হবে না, বুঝতেও পারছি না, ভালো লাগছে না, যে ছেলে শরীর ভালো থাকে ঠিক থাকে, তো মেবি এবারে হয়তো লাগানো হবে না, জানি না। তো সবার দেখে আমার ভীষণ ইচ্ছে করছে লাইটগুলো লাগায়। তো হাজব্যান্ডকে 2 দিন ধরে বললাম, ও কোনো সাড়া শব্দ দিচ্ছে না, তো মেয়ে হয়তো লাগানো হবে না, তো যাই হোক লাগানো না হলে মোমবাতি দিয়েই কাজ চালাতে হবে, মোমবাতি দিয়েই কাজ চালাতে হবে। বেশ চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা করে দিচ্ছি আমি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি।